আমাদের উভয় শিল্পী বন্দনা পর্ব পরিশেষে দরবার থেকে আমাদের মাঝে পালার ভূমিকা দিলেন। তো আজকের যে পালা দেওয়া হইল সে পালা হলো গুরু এবং শিষ্য বা ভক্ত। তো আমার দরদি উপস্থাপনা করলেন যে গুরু ভক্ত স্রষ্টা এবং সৃষ্টি যে বিষয়টি বললেন। তো বাংলাদেশের ভিতরে সুনামধন্য গায়ক আমার বাবা যান জনাব জালাল সরকার সাহেব, তাকে গুরুর ভূমিকায় দেওয়া হইলেন, তিনি প্রকৃত একজন গুরু। আমি দোলন সরকার অতি ক্ষুদ্র অতি নগণ্য একজন শিল্পী, আমার চাইতে ছোট শিল্পী বাবা এই পৃথিবীতে আর কেউ নেই। আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায় বা ভক্তির ভূমিকা। তো আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই বাবা, আমার গান গাইবার মতো শক্তি নাই, যদি আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলি আমার মাথার উপরে রাখেন, একটু রহমতের বরকাতের দৃষ্টি যদি আমার উপরে রাখেন, হয়তো পাগলের রহমতে আমি দু একটি গান বা দু একটি কথা আজকে আমার দয়ালের কাছে আমি জানতে যাব বা আমি বুঝতে যাব। কারণ এই গুরু শিষ্যের পালা বা গুরু ভক্তের পালা আমার দরদি জনাব মিয়াজউদ্দিন সাহেব তিনি বললেন যে গুরু শিষ্যের পালা অনেক কথা আমরা শুনে থাকি, তো আজকে একটু নতুনত্ব চাই। আসলে বাবা এই নতুনত্ব যে বিষয়গুলা সবই তো পুরাণ, তবে পুরাণটাই আবার নতুনে রূপান্তরিত হয়ে ঘুরে ফিরে আসে। কারণ আমরা সৃষ্টি জগতে যদি ফলো করি এই রুহটা কিন্তু আমার আল্লাহ পাক সমস্ত রুহ একদিনই সৃষ্টি করছে, কি দরদি না, কিন্তু ওই জড় জগতে আসা যাওয়ার একটা ক্ষেত্রে দেখা যায় একটা রুহ বিভিন্ন আকারে বারে বারে আসে যা, এই পুরাণ ঘুরে ফিরে আবার নতুনে রূপান্তরিত। সাইদির একটি কালামেও আছে লালন বলে সবই পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে। তো বাবা সবই পুরাণ, তবে এই পুরাণটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে নতুনে রূপান্তরিত করি। তো আমার দরদি অতি চমৎকার কথা বলেছে, তো বাবা আমি কি গান শোনাবো, আমি তো গানেরও শিখিনি গ, তত্ত্বেরও শিখিনি, তো তবুও দেশে দেশে ঘুরে বেড়াই আপনাদের চরণ ধুলি পাবার আসে। তবে দয়ালের কাছে পাগলের দরবারে আমার একটি চাওয়া বাবা, মুর্শিদ যেন আমার রসনাতে বসে তার গান তার তত্ত্ব তারই ভাব সুরের মাধ্যমে প্রকাশ করে আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে বাবা আপনাদের চরণ পাশে বসে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে পাগলের কাছে আমার চাওয়া। তো বাবা এই গুরু শিষ্যের পালা গুরু ভক্ত যে বিষয়টাই, ভক্তের বিষয়ে যদি যাইতে যাই বাবা গুরু ভক্তের ভিতরে কোনো কথা কোনো পালা চলেন সেখানে গুরু ভক্ত ১৯ ২০ গুরু ভক্ত, কারণ শিষ্যের থেকে আরো তিনটি ধাপ পার করে সে ভক্তিতে পরিণত। ভক্ত হওয়া বাবা অত মুখে কথা না, আমি তো প্রকৃত একটা শিষ্যই হইতে পারি নাই আবার ভক্ত কি করে হব। তো তাই দয়ালের কাছে আমি দু একটি কথাই ভাবেই রাখতে চাই, কারণ এই গুরু কেন ধরতে হবে, গুরুর কাছে কেন যাইতে হবে, আমার গুরুও মানুষ আমিও মানুষ, আপনি গুরু হইলেন কেন আমি শিষ্য হইলাম কেন, এই সমস্ত কথা আমি আজকে আমার বাবার কাছে রাখব না, কারণ এখানে প্রত্যেকেই জ্ঞানী সাধক মহাজন আপনারা যারাই আছেন জ্ঞানী গুণীজন আপনারা প্রত্যেকেই জানেন যে আমার আল্লাহর নৈকট্য লাভ করতে হলে অবশ্যই একটা কামিলে মুকাম্মেল মুর্শিদের সান্নিধ্য লাভ তার করতে হবে। আমার আল্লাহ বলে আমি উসিলা ছাড়া এই জাগতিক জগতে এই ভুবনে কিছুই প্রেরণ করি, আর তোমরা তদ্রুপ ভাবে যদি আমাকে পাইতে চাও তাহলে একটা উসিলা অনুসরণ করো। আর সেই উসিলাটা কে বাবা, বর্তমান বেলায় যারা নায়েবে রসুল
আমার পাহের বাবাকে যারা অনুসরণ করলো, আমার গণিশা বাবাকে যারা অনুসরণ করলো, আমার খৈমদ্দিন সাকে বাবা যারা অনুসরণ করলো, এই এদের একটা আল্লাহর ওলির কাছে গিয়া তার সহাবতে মহাব্বতে গিয়া তাকে উসিলা করে তার মাধ্যমে আমার স্রষ্টাকে লাভ করা সম্ভব। বাবা এটা তো বুঝলাম বা এটা শুনেছি পড়েছি, কিন্তু এই যে দয়ালের কাছে যাইয়া দয়ালের মাধ্যমে আমি যে আমার স্রষ্টাকে লাভ করব, সেই লাভ করার কায়দাটা তো বাবা আমি জানি, সেই কর্মটা আমি কিভাবে করব, সেই কর্ম তো আমার দ্বারা হয় না। কারণ গুরুর দরবারে গেলে প্রত্যেক সাধন ভজন, কারণ মানুষ গুরু ধরে, মানুষ গুরুর কাছে যায় কেন? এই আমাদের শরীয়তের যে পঞ্চ স্তম্ভ নামাজ রোজা হজ যাকাত কালেমা, বাবা একটা মানুষ গুরুর কাছে কিন্তু নামাজ শিক্ষা করার জন্য যায় না, কি যায়? গুরুর কাছে মানুষ এই কালেমাটা মুখস্থ করার জন্য যায় না, গুরুর কাছে মানুষ রোজা রাখার জন্য যায় না, এই মক্কা শরীফে কাবা ঘরে যায় হজ করবার জন্য গুরুর কাছে যায় না। গুরুর কাছে কেন যায়? যে আমি দয়ালের মাধ্যমে আমাকে চিনে যেন আমার পরম স্রষ্টাকে চিনতে পারি। এখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বাণীতে বললেন যে আত্মানং বিধি, নিজের আত্মাকে চিনো, আত্মাকে চিনলে তুমি স্বয়ং স্রষ্টাকে চিনতে পারো। এখানে নিজেকে চিনার কথা বলা হয়েছে। রসুলে পাক বলেছে কি, মান আরাফা নাফসা উফাকাত আরাফা রাব্বাহু, এখানেও যে নফসকে চিনেছে সে আমার রবকে চিনেছে, তাহলে নিজেকে চিনার কথা এখানে বলা হয়েছে। গ্রীষ্মে মহা বিজ্ঞানী নাম তার সক্রেটিস, তিনি বলেছেন ওদাইসে, সেও বলেছে নিজেকে চিনার কথা, নিজেকে জানার কথা, যে নিজেকে জানলে, নিজেকে চিনলেই স্বয়ং স্রষ্টাকে চিনা যাবে। তো দয়াল আমি এই নিজেকে চিনলে যে স্রষ্টাকে চিনতে পারবো, কিন্তু আমি তো নিজেকে চিনার কায়দা, আমি যে আপনাকে চিনলেই আমার স্বয়ং মালিককে চিনতে পারবো, কিন্তু আমার সেই আপনাকে চিনার সেই কায়দা সেই ভাবটা কি, সেখান থেকে আমার দয়ালের কাছে আমার সর্বপ্রথম জীবন থাকবে। যে চিনাতে আল্লাহকে চিনা, যে চিনাতে আল্লাহকে চিনা, ধর্মাই নবীর হাদিসে আপনা কি আপনি চেনা, যাই কি সেতে আপনা কি আপনি চেনা, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কলমা কি হজ যাকাত দেওয়া, তাম্বি ভারি পান যে গানা, ওরে তাম্বি ভারি পান যে গানা, পরিচয় কইতাতে রে পরিচয় কইতাছে আপনা কি আপনি চেনা, যাই কি সেতে আপনা কি আপনি চেনা, বাতে নিয়ত নিরপন আল্লাহকে পাই দেখিতে আপনা কি আপনি চেনা, যাই কি সেতে আপনা কি আপনি চেনা, ওরে আপনাকে আপনি পশ্চিম তো রক্ষারা হয়ে, ওরে আপনা কি আপনি ভুল
आपो ना कि अपनी चेना जाई किसे ते आपो ना के अपनी चेना आपो ना के अपनी चेना जाई किसे ते जे चेना ते हमारे अल्लाह के चेना फरमाई नबी हादिस আপনাকে আপনি চিনা যাই কিসে রোজা কিংবা নামাজ পড়া কলমা কি হজ যাকাত দেওয়া তাম্বি ভারী পান যে গানা তাতে নিজ পরিচয় কইতা আমি আমার শরীয়তের যত নিয়ম কানুন কর্মকাণ্ড আমি সবই করি আমি পান যে গানা নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করি আমি যাকাত দেই মা বাবার খেদমত করি সমাজের সাথে তাল মিলিয়ে চলি সদা সময় সত্য কথা বলি বড়কে সম্মান করি ছোটকে স্নেহ করি অর্থাৎ যত প্রকার ভালো কাজ আমি করি কিন্তু এত কিছু করেও তো আমার নিজেকে চিনা হয় না কথা সত্য আমার তো নিজেকে আমার চিনা হয় না তাই কি এমন কর্ম আছে সেই কর্ম দ্বারা আমি আমার আপনাকে চিনতে পারব আমি যে বলন আমার ভিতরে যে আরেকটি দোলন আছে সেই সত্তাটাকে চিনা কাই দাও কি বাবা জানার বিষয় কি আমার সেই ভিতরের সত্তা আমার সেই আত্মাটাকে চিনার কায়দাটা কি আমি কে আসলে বিষয়টা কি সেখান থেকে আমার দয়ালু যেন কৃপা করে আমাকে একটু সেই বিষয়ে একটু বুঝে কথা সর্বপ্রথম স্টেজ আমার দরুদি তিনি বলে গেলেন যে রাত্র প্রায় অনেক হয়েছে স্টেজটা ছোট করার জন্য যে আমরা গানগুলো ছোট ছোট করে গাবো কথাগুলো ছোট ছোট করেই রাখবো তো সেভাবেই আমরা গান গাইবার জন্য চেষ্টা রাখবো তবে বাবা এই যে গুরু যে বিষয়টা আমি দয়ালের কাছে আমার নিজেকে চিনা জানা বিষয় থেকে কিছু কথা আলাপ আলোচনা রাখলাম তাই আমার দয়ালের চরণে আজকে যিনি আমার গুরু তখনই গুরু শিষ্য বলি ভক্তই বলি পালা দিয়েছে তখনই আজকের জন্য আমার তাই তাকে আমার গুরু জ্ঞানে আমার গুরুর আসনে বসিয়ে তার চরণে আমার একটি ভক্তি আশা করি আমার দয়াল আমাকে যেন তার চরণে ওইভাবে জায়গা দিয়ে সে আমার নিজেকে চিনার আমিত্ব যে বিষয়টা আমি জানতে চাই সে বিষয়টা যেন কৃপা করে আমাদের সকলের মাঝে অতি সুন্দর করে তিনি বস প্রদান করেন আপনাকে আপনি যাই কি সাথে
प्रार्थना भाव नहीं तो आशा करी अपनारा सकले एक कृपा कर गानी शुन हनी गो बचे ना दीबो
আমার গলার মালা তুমি প্রেমধর আমার দয়াল চান বিহনে গো আছে না জি আরে এটা কার কথা বল এই কথা আমার মামা দ্বারা কহা যিনি ওই দয়াল প্রেমে সর্বস্ব দিয়ে কেবল সেই গলি সাবাবার প্রেমের পুরা হইছে আমার বাহির সাবাবার প্রেমের পুরা হইছে আমার খৈবতি চাঁদের প্রেমের পুরা আমার মালিক চান বাবা সেই পুরাই ব্যথিত হইয়া সেই মনের ভাবটা প্রকাশ করবার জন্য আজকে চাঁদের মেলা খৈবতি চাঁদের নামে মিলাইছে তাই এই রকম দয়াল প্রেমের প্রেমিক যারা তারাই তার বন্ধুকে না দেখে তার কোনো কিছু ভালো লাগে যত কর্ম যাহা কিছুই করুক সকল কিছুর ভিড়ে সে তার দয়াল নাম তার কালবে সর্বদা সে জপতে থাকে তাই ওই রকম ভালোবাসা বাসির জগতে যে গেছে সে ওই দয়াল বিনে এই দুই নয়নে এই চোখে আর কিছুই দেখে না তাই এই জগতে সেই দয়ালকে যারা এই চর্ম চোখের আড়াল করে ফেলেছে সেই ভক্তের হৃদ কমলে সর্বদা দয়ালকে কাছে পাওয়া একটি হাহাকার তার হৃদয়ের ভিতরে সর্বদা হাউমাউ করে কাঁদিতে থাকে তাই সেই বান্ধবের নামে আমি আমার ভাব থেকে গানটি রাখলাম আশা করি সকলেই সেই দয়ালের উপর সেই একটি হালিয়াত দিয়ে আমার গানটি শ্রবণ করি আমার আমি তোমার জানে সর্বযোগ তুমি আমার আমি তোমার ও বাহির সা বাজার জানে
আমার এক